বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজএম জাহিদ হোসেন। প্রথমে লং ডিস্টেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নিয়ে যাওয়া হবে। তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক সুস্থতার উপর নির্ভর করে দ্রুত তাকে বিদেশে মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে নিয়ে যাওয়ার কার্যক্রম প্রক্রিয়া শুরু হয়েছে। খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিদেশে চিকিৎসার জন্য যাবেন, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। চিকিৎসক নার্স সহ আত্মীয় স্বজনও সঙ্গে থাকবেন। বিএনপি চেয়ারপারসনের লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, যা যুক্তরাষ্ট্রে মাত্র দু একটি সেন্টারে রয়েছে বলে জানান তিনি। 79 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।